ক্রিকেটার তানজিম খুব রিসেন্টলি হচ্ছে জাতীয় দলে অভিষেক হয়েছে। রিসেন্টলি সে খুবই একটা বড় ধরনের বিতর্কে জড়ায় পড়ছে। কি সেই বিতর্ক? সে হচ্ছে গত বছর ফেসবুকে একটা নারী বিদ্বেষী পোস্ট করে, সেখানে কি লিখছে এবং যা লিখছে সেই কথাটা সঠিক কি না, কতটুকু সত্যতা আছে, কেন সেই কথা লিখতে গেল, এই সব কিছুতে যাওয়ার আগে যে জিনিসটা আমি টাচ করতে চাই, যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে এই যে একটা পরিস্থিতি যেটার সাথে আমরা খুবই পরিচিত অনলাইনে, দুদিন পর পর এটা শুরু হয় দেশে দেশের বাইরে সর্বত্র, যে মানুষের পুরান পোস্ট খুঁজে বের করে সেটা নিয়ে একটা বিশাল তামাশা, রাইট? তো এই যে একটা খুবই কমন টেম্পলেট আচরণ চলতেছে, চলে অনলাইনে, এটা অবশ্যই কোনো গুড ফেথ আচরণ না। মানুষ বদলায়, মানুষ ইভলভ করে। যখনই কারো আপনি ওল্ড একটা পোস্ট ডিগ করবেন, করে বের করে আনবেন, তখন দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইউ নিড টু আস্ক যে এই পোস্ট কত আগের, প্রথমত। দ্বিতীয়ত হইতেছে যে এই পোস্ট যখন উনি দিছেন সেই সময়ের পর এখন বর্তমান সময়ে এসে সেই সময় থেকে ওনার কোনো পরিবর্তন আসছে কিনা, সেই অবস্থানের ব্যাপারে কোনো চিন্তাভাবনায়, মন মানসিকতায়, অবস্থানের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে কিনা। 10 বছর আগের একটা পোস্ট কারো, 5 বছর আগে একটা পোস্ট বের করে খুঁজে এটা নিয়ে লাফালাফি নাচানাচি করা, এই ধরনের, এটা তো এক সিম্পলি একটা ব্যাড ফেথ অ্যাক্ট। মানে একটা খুবই সিম্পল ফালতু অ্যানালজি যদি দিই, একজন লোক মনে করেন নাস্তিক হয়েছে 2 বছর আগে, এখন আপনি তার 3 বছর আগের একটা ফেসবুক পোস্ট এনে যদি দেখান, ওরে বাবা সে আল্লাহর গুণকীর্তন করতো, কোথায় সে নাস্তিক, সে তো জঙ্গি, এসে না না না, সে তখন আল্লাহর গুণকীর্তন করছে 3 বছর আগে যখন সে নাস্তিক ছিল না। এখন এখন রাইট নাও আপনার প্রথম প্রশ্ন করা উচিত এই পোস্ট দেখে, যে এখন সে এই এই আইডিয়াকে সাপোর্ট করে কিনা বা স্পাউস করে কিনা, রাইট? সো ইট ইজ দ্য ফার্স্ট থিং। এই বদমাইশি, এগেন, এটা দেশে দেশের বাইরে সকল বদমাইশি বদমাইশি করে, এবং এই প্রশ্নটা কেন এরা করে না, কারণ হচ্ছে তারা এখানে কোনো গুড ফেথ আলোচনা চায় না, তারা এখানে আসছে শয়তানি করতে, একটা ইস্যু তৈরি করে, সেটা নিয়ে কাউকে কোণঠাসা করতে, তার মতের অমিল থাকায়। নাও মেক নো মিস্টেক, এখন ওই কী জানি ইসলামপন্থীগুলো নাচতে থাকবে, খুব আরাম লাগতেছে তাদের এই কথা বলে, আরে ফখরুল ভাই তো খুব লজিক্যাল কথা বলছে, এরা তো এগুলো তো সবই বদমাইশ, আমি কাউকে আনন্দ দিতে চাই না। এই একই ঘটনা যখন ধরেন একজন নাস্তিকের সাথে ঘটছে, একজন নাস্তিকের 3 বছর আগের পোস্ট ডিক করে নিয়ে আসছে ইসলামপন্থীগুলো এনে অনলাইনে একটা একটা তামাশা করতেছে, তখন যদি আমি এই কথা বলতাম তখন কিন্তু তাদের পছন্দ হতো না এই কথা, তখন এবং তখন তারাই প্রশ্ন করতো না, তখন তারাই একই বদমাইশি তারা করতো, তখন তারাই প্রশ্ন করতে যাইতো না যে 3 বছর আগে এই নাস্তিকের এই সেকুলারের পোস্ট তার বর্তমান অবস্থান একই কি না, আগে আমরা সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করি, রাইট? সো এটা হইতেছে প্রথমত, হইতেছে ব্যাড ফেথ, বদমাইশি। ওকে, এবার সে ওর পোস্টে কী লিখছে, সে সেখানে সে লিখছে যে স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়। আরও একটা পোস্ট সে লিখছে কি জানি, আর একটা পোস্টে সে লিখছে ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক সন্তানের জন্য একটা একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না। এখানে কথাগুলো কিন্তু অপরিচিত না, আমাদের খুবই পরিচিত, কেন পরিচিত লাগতেছে, কেন এই দেজাভু হচ্ছে আমাদের, সেখানে আসতেছে আগে এই যে কথাগুলো বলছে সেগুলোর মধ্যে সত্যতা আছে কিনা সেটা একটু আলোচনা করি। সত্যতা আছে এবং নাই, দুইটাই। সত্যতা থাকলেও সে কেন বলতেছে, সে এখানে কোনো নারী বিদ্বেষ থেকে বলতেছে কিনা, ওইটা কাইন্ড অফ ট্রাম্পস এভরিথিং। যা হোক, সো স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, কথা সত্যি, তো স্বামীর হক আদায়টা এত গুরুত্বপূর্ণ, স্ত্রীর কোনো হক নাই, স্ত্রীর হক আদায়ের কোনো আলোচনা নাই, স্ত্রীর হক আদায় নিয়ে তো কখনো কোনো আলোচনা আপনাদের কাছে যারা ইসলামিক শুনি না, ঘটনাটা কি? ও আচ্ছা, এটা পরে আসতেছি ওই পয়েন্টে, কেন উনি কথা বলছেন ইন দ্য ফার্স্ট প্লেস, সেই জায়গাটাতে পরে আসতেছি। ওকে, স্বামীর হক আদায় হয় না, আচ্ছা স্ত্রীর হক বলতে কিছু আপনাদের দুনিয়ায় নাই না, থাকলো বা থেকে থাকলো কোনো আলোচনা শুনি না কখনো, বা আলোচনা শুনলেও একই এক্সটেন্টে শুনি না, নিয়ারলি একই এক্সটেন্টে শুনি না। ওকে, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, রাইট? স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, সত্যি কথা, সেটা বাবা চাকরি করলেও সন্তান বঞ্চিত হয় বাবার আদর ভালোবাসা থেকে, কিন্তু পরিবার একজনকে তো হাল ধরতে হবে, আর্থিক দিকটা দেখতে হবে, সো এটা বাবা যদি আর্থিক দিকটা হাল ধরে তখন সন্তান বাবা থেকে বঞ্চিত হবে, আর স্ত্রী বাইরে কাজকর্ম নিয়ে থাকলে সন্তানের হক আদায় হবে না। ওকে, ট্রু, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট, এটা আবার কী জিনিস, চাকরি করলে কমনীয়তা কীভাবে নষ্ট হয়, চাকরির সাথে কমনিজার কী সম্পর্ক, এবং চাকরি করলে কমনীয়তা নষ্ট, খবর কই পেলেন? বয়স হলে তো সবারই কমনীয়তা নষ্ট হয়, আমারও কমনীয়তা নষ্ট হয়েছে বয়সের সাথে, আমার ওয়াইফেরও নষ্ট হবে, আমার ওয়াইফ চাকরি না করলেও তার কমনীয়তা বয়সের সাথে নষ্ট হবে, তো চাকরি যারা করতেছে তাদের কমনীয়তা আলাদাভাবে নষ্ট হচ্ছে, ওই তথ্য কই পেলেন হুজুরদের কাছে? এগুলো এইসব বুলশিট শুনছেন না? আচ্ছা, ওখানে আসতেছি, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, এটা আবার কী জিনিস, মানে কি কী বুঝাতে চাচ্ছেন, উনি যেটা পটেন্সিয়ালি বুঝাতে চাচ্ছেন, স্ত্রী চাকরি করলে গিয়ে পরকীয়া করে, এই করে, সেখানে পরকীয়া কি পুরুষ বেশি করে না মহিলারা বেশি করে, এবং কর্মক্ষেত্রে পরকীয়া কি পুরুষ বেশি করে না মহিলারা বেশি করে, এগুলোর স্ট্যাটিস্টিক্স ডেটাও আছে,
পুরুষ কোনো অংশে পিছিয়ে নাই, বরং বেশি করে পুরুষ। তো স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, ধ্বংস তো করতেছে পুরুষরা ধ্বংসের কারণে। আপনি মহিলাদের পেছনে তো লেগে আছেন কেন? জাস্ট এক পর্ব আগে আলোচনা করছি, আরেকজন চলে আসছেন ওই যে আয়মান সাদিক বিয়ে করতে, আয়মান সাদিকের ওয়াইফের হিজাব করে নাই কারণ আয়মান সাদিককে পরকালে ধরা হবে, এই লতা পাতা পেঁচায় আসছে ওই মহিলাকে লেকচার দিতে। আপনাদের স্ত্রীদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে এত খাউজানি কী কারণে? ও আচ্ছা, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, এটা ইয়েস ইন এ ওয়ে এটা এইভাবে হইতে পারে যে অবশ্যই স্ত্রীরা যদি আজকে কর্মক্ষেত্রে না যেত তাহলে তো পরকীয়ার পরিবেশ তৈরি হতো না, নারী পুরুষ মিক্সিংই হইতো না, তখন এই ভয় কম থাকতো। সেটা পুরুষ যা কর্মক্ষেত্রে না গেলেও সেই সম্ভাবনা কমে আসে, শুধু স্ত্রীর জন্য না, না একজনকে না একজনকে তো যাইতেই হবে কর্মক্ষেত্রে। সেক্ষেত্রে পুরুষ গেলে স্ত্রীরা ঘরে থাকলে মিক্সিংটা কম হবে, সেক্ষেত্রে এই রিস্ক ফ্যাক্টরটা কম থাকবে। ইয়েস কথা সত্যি, কিন্তু কথা হচ্ছে যে আপনাদের সব কিছু দেশে স্ত্রীদেরকে নিয়ে, পুরুষদেরকে নিয়ে আপনাদের কোনো আলাপ নাই, কথা বোঝেন নাই, সমস্যাটা বোঝেন নাই। স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, কেন? পর্দার সংজ্ঞা কী, কোত্থেকে পেয়েছেন এসব পর্দার সংজ্ঞা? এসব ফাইজলামি কথাবার্তা কই পেয়েছেন? ইসলাম এসব ইসলাম কই? আপনাদের ইসলামের সাথে তো আমি আমার ইসলামের কোনো মিলঝিল খুঁজে পাই না। পর্দার ডেফিনেশন কী? ফরজ পর্দা কতটুকু? পর্দার ভিতরে থেকে কাজ করা যায় না? পর্দার ভিতরে থেকে কাজ করার নাই নবীরা, নবীর স্ত্রীরা? খালি নাটক আপনাদের, বদমাইশি কথাবার্তা। আপনার তো বলা উচিত ছিল যে স্ত্রী চাকরি করলে পর্দার মধ্যে থেকে স্ত্রী চাকরি করলে হইতেছে বিষয়টা সুন্দর, সেটা বললেও বিতর্ক হইতে হইতো না, বলতেছি না, সিকুলাঙ্গারগুলো তখনও লেগে পড়তো আপনার পেছনে, তখন আমি আপনার ওই কথাকে সাপোর্ট করতে পারতাম, কিন্তু আপনার কথা এখন সাপোর্ট করতে পারতেছি না। এখন তো আপনারই আসতেছেন কোত্থেকে, কেন এসব কথা বলতেছেন, কই এসব কথা শিখছেন, খুব ভালো করে বুঝতেছি, সেখানে লাস্টে আসবো। স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়, ওরে বাবা রে বাবা, সকল নষ্টের কারণ হচ্ছে স্ত্রীরা। ওকে, পুরুষরা পরকে করলেও সমাজ নষ্ট হয়, পুরুষরা বদমাইশি করলেও সমাজ নষ্ট হয়, সেগুলো কখনো বলতে শুনি না। একটা আছে না, জানে না, বলি কম আর বেশি, কম বেশি না, আপনারা বলেনি না ওইগুলো, আপনারা খালি স্ত্রীদেরকে নিয়ে এসো। তানজিমকে নিয়ে আমি কোনো আলাদাভাবে কিছু বলতে চাই না, কেউ দোষারোপ করতে চাই না। কথা বলি কাদেরকে নিয়ে? হুজুরগুলোকে নিয়ে, ফদমাইশগুলোকে নিয়ে, এই ভণ্ড এই হুজুরগুলোকে নিয়ে। কেন? কারণ হচ্ছে এরা হইতেছে যে তানজিমদের ক্রিয়েটর, তানজিমের কোনো দোষ নাই, সে কাইন্ড অফ, সে বরং ভিকটিম, এই হুজুরদের ভিকটিম, তানজিম ভিকটিম, ওকে নিয়ে আমি কোনো কথা বলবো না। এবং একটুক বোঝার, একটু অ্যাপ্রিসিয়েট করার মতো সফটিকেশন এই সেকুলাঙ্গারগুলোর নাই। এবং অফকোর্স আমি উভয় পক্ষকে, সকল দিক নিয়ে, সকল শিবিরের বা আইলের সকল সাইডের শিবিরকে নিয়ে কথা বলি, সমালোচনা করি, কিন্তু ফর দ্য মোস্ট পার্ট আমি পটেন্সিয়ালি প্রবাবলি আমি মোর অ্যান্টাই লিবারাল দেন অ্যান্টাই কনজারভেটিভ। এবং সেটার কারণ অতীতে অনেকবার ব্যাখ্যা করছি, আরেকবার করি। কারণ হচ্ছে লিবারালদের ধারণা, বিশ্বাস এবং দাবি, কনজারভেটিভ যারা তারা হইতেছে সাবহিউম্যান, তারা হইতেছে খুবই মূর্খ, প্রিমিটিভ, পশ্চাৎপদ। ওকে ফাইন, তারা যদি খুবই মূর্খ, প্রিমিটিভ, পশ্চাৎপদ হয়, অশিক্ষিত, বর্বর, তাহলে তাদের কাছ থেকে হোয়াট বেটার ডু ইউ এক্সপেক্ট, ইট মেক সেন্স তারা অশিক্ষিত বর্বরের মতো আচরণ করে। যারা হইতেছে দাবি করে লিবারাল, তারা হইতেছে শিক্ষিত, সভ্য, তাহলে তাদের কাছ থেকে আমরা সফিস্টিকেটেড আচরণ আশা করবো, রাইট? সেই কারণে আমি এই লিবারাল শয়তানগুলোকে নিয়ে আমি বেশি কথা বলি, কারণ অ্যালিজেটলি তারা হইতেছে দ্য বেটার ওয়ান, রাইট? ওকে, কিন্তু ধরার পর দেখতে পাই আমরা মেয়র ইমেজ অফ ইচ আদার, রাইট? যে কথাটা বললাম যে তানজিমকে আমি নেসারি দোষারোপ করি না, বাচ্চা ছেলে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এইগুলো আমরা এইসব বুলশিট শুনে আসছি, বিশ্বাস করে আসছি, বলে আসছি। আপনার আশেপাশে সকল, আপনি এই শিক্ষা, জ্ঞান, গরিমা, সফিস্টিকেশন আসবে কোত্থেকে? সারাদিন যদি এসব বুলশিট শোনেন, এর বাইরে চিন্তা করার তো সামর্থ্য তৈরি হওয়ার কোনো কারণই নাই, এক্সপেকটেশনের। এখন আমরা বলি, এই কারণে তো কথা বলি আমরা, এই যে আমরা কথা বললে এখন শুনে, কারণ এই এই হুজুরের গার্বেজদের মধ্যে থেকে তো তানজিম যা শুনছে, যা শিখছে সেটাই বলতেছে। তানজিম যদি এখন আমাদের কথা শুনে, আমার কথা শুনে, তখন প্রথম দিন শুনে ভালো লাগবে না, দ্বিতীয় দিন শুনে ভালো লাগবে না, আস্তে আস্তে রিয়েলাইজেশন আসতে শুরু করবে যে ফখরুল ভাই তো মনে হয় কথা খারাপ বলতেছেন না। সো এই কারণে এই হুজুরগুলোকে নিয়ে এত কথা বলি, কারণ এই তানজিমকে আজকে এই জায়গায় এনে ফেলছেন। এই যে তানজিমের চিন্তার কলুষ, এই চিন্তার কলুষ কিন্তু তানজিমের নাই, তানজিম এটা হইতেছে তার ইয়েদের, পীরদের, ওই পীরদের কাছ থেকে এইসব কথাবার্তা আসছে। সো এই জন্য পীরদেরকে নিয়ে কথা বলি আর কি, পীরদেরকে নিয়ে একটা কথা বলি। আপনাদের ইসলামকে হইতেছে এখন রেস্কিউ করতে হবে এইসব তথাকথিত হুজুরদের হাত থেকে। এই যে আমার গত আলোচনার নিচে একজন একটা কমেন্ট করছেন, দাঁড়ান আমি কমেন্টটা খুঁজে বের করে বলি। আয়মান সাদিকের বিয়ের ইস্যুতে যে হুজুরদের সমালোচনা করছি, সেখানে একজন কমেন্ট করছেন, এটা ইম্পর্টেন্ট বোঝার জন্য যে কোন বুলশিটের সাগরে এরা হাবুডুবু খায়। এখানে একজন কমেন্ট করছেন, আপনি কত বড় হ্যাডাম যে আপনার ভয় এসব স্কলারগণ কথা, সত্যি কথা বলা বন্ধ করে দিবে, আমাকে বলতেছে একজন কমেন্টে। এইসব স্কলারগণ, ভদ্রলোকের ধারণা এই যে বাংলাদেশের এই যে কাজী ইব্রাহিমরা, এরা হচ্ছে স্কলার। সো স্কলার ওয়ার্ডটার কী জানি বলে, ভদ্রলোকে বানান লিখতে দিলে লিখবে SKOLAR অথবা SKOLER, স্কলার উনি লিখবেন এইটা।
অ্যাগেন আমি একটু আগে যে আলোচনা করতেছি সেটার সাথে কিন্তু এটা কন্ট্রাডিক্টরি না, যে পয়েন্ট একটু আগে মেক করছি যে এরা কিন্তু দে ডোন্ট নো এনি বেটার, সো আমি তাদেরকে কাইন্ড অফ নেসারলি দোষ দিই না, কারণ এই লোকে স্কলার বানান লিখতে পারবে না, মেক সেন্স, কারণ সে স্কলার যে ওয়ার্ড ইউজ করছে সে জানেও না স্কলার মানে কি মুখস্থ। তাহলে সে এই স্কলার ওয়াজটা মারলো কোথেকে? সে আবার হুজুরদের কাছে, তার আশেপাশে ফেসবুকে, তার হ্যাঁ স্কলার, এরা হচ্ছে স্কলার, স্কলার কী মিন করে বলতে পারবে না ভালো করে, ভালো করে। এবং এটা আমি জাস্ট কথার কথা না, সত্যিকার অর্থে এই হুজুর এরা যে স্কলার না এটা কিন্তু বোঝার সামর্থ্য না। স্কলার কাকে বলে, স্কলারদের কাজ কী, স্কলারশিপ জিনিসটা কী, হে স্নো ক্লু। হ্যাঁ ধারণা হইতেছে কিছু আরবি মুখস্থ কী জানি বলে গরু যেরকম করে জাবর কাটে, গরু অবসর সময় ঘাস জাবর কাটে না, এরকম কিছু আরবি ওয়ার্ড জাবর কাটলে, কিছু আরবি আয়াত জাবর কাটলে হইতেছে স্কলার। কন্টিনিউয়াস স্ট্রাগল, কন্টিনিউয়াস লেখাপড়ার উপর থাকতে হয়, চিন্তাভাবনা করতে হয়, এই নভেল আইডিয়া আনতে হয়, তারপর জিনিয়াস কথা বলতে হয়, জিনিয়াস আইডিয়ার ইমপ্লিমেন্ট করতে হয়, পিয়ার রিভিউর মধ্য দিয়ে চাইতে হয়, আলাপ আলোচনা করতে হয়, নতুন আইডিয়া সামনে উপস্থাপন করতে হয়। তার কিন্তু কোনো ধারণা নেই, ওর ধারণা হচ্ছে কিছু আরবি মুখস্থ করে জাবর কাটতে পারলে গরুর মতো স্কলার। ওকে, তানজিমকে নিয়ে আমার যে কথাটা বললাম আর কি, তানজিমকে নিয়ে আমার কোনো অভিযোগও নাই, ওর ব্যাপারে ইফ এনিথিং আমার ওর ব্যাপারে পরিতাপ আছে যে এই ছেলেটা হইতেছে এই জাস্ট অ্যানাদার ছেলে, আরেকটা ছেলে হইতেছে এই স্কলারদের স্কলারশিপের পাল্লায় পড়ে গোল্লাই গেছে। আর ওকে নিয়ে যারা এই কাজগুলো করতেছে তাদের ব্যাপারে তো আর কী বলবো, শুরুতে বললাম আরেকবার বলে নিই, এরা হইতেছে তানজিমের চেয়ে বড় জঙ্গি, এরা হইতেছে তানজিমের চেয়ে বড় মূর্খ। সো এই তানজিমরা জানি এই ধরনের কথাবার্তা না বলে, তানজিম এই ধরনের কথাবার্তা তানজিমরা আজকে থেকে মনে হয় না 10 বছর পর খুব একটা শোনা যাবে, কারণ আমরা চলে আসছি না এখন অনলাইনে, এখন হুজুরা যথেষ্ট কোণঠাসা হইতে শুরু করছেন, কথাবার্তা বলার আগে 50 বার চিন্তা করতে হচ্ছে এখন ওনাদেরকে, এবং অনেক আনকনভেনশনাল আনঅর্থোডক্স চিন্তাভাবনাকে মেনে নিতে হচ্ছে, সেগুলো কী বলে জানি ইয়ে পাওয়ার জন্য, অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্য সভ্য পৃথিবীতে নিজেদের অবস্থান বললে সেই সব কথা পছন্দ হোক বা না হোক বলতে বাধ্য হচ্ছে। মাইক দিয়ে ওয়াচ করা এখন কিন্তু বলা শুরু করছেন আহমদুল্লাহ হুজুর আমাদের কাছে ডলা খেয়ে, কদিন পর কিন্তু মাইক দিয়ে আজান দেয়া, আজান দিয়ে মানুষকে বিরক্ত করা, এগুলো বললে ফাটাই ফেলবে। এখন সব ফজর নামাজের সময় সবাই ঘুমাইতেছে, মাইক দিয়ে সবাই ঘুম থেকে তুলে দিচ্ছে চোর করে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অসুস্থ কোনো ইয়ে নাই, সবাই ঘুম থেকে উঠতে বাধ্য থাকবে, কেউ যদি কেউ নামাজ পড়বে না সে তার ইচ্ছা, সে নামাজ পড়বে না, সে আল্লাহর কাছে জবাব দিয়ে করবে না, তাকেও ঘুম থেকে তুলে দিবে ভোরবেলা, কেউ অসুস্থ তাকেও তুলে দিবে, কারো পরীক্ষা আছে তাকেও ঘুম থেকে তুলে দিবে, একটা ছোটো বাচ্চা তাকেও ঘুম থেকে তুলে দিবে, সবাইকে ঘুম থেকে তুলে দিবে। সো ওয়াচ টোয়াজ এগুলো যখন বলছি গালি দিয়ে ফাটাই ফেলছে, এখন দেখি ওনাদের আহমদুল্লাহ হুজুর এসব কথা বলে, এবং এই যে চেলাগুলো, যে চেলাগুলো আমরা এই কথা বলা একবারে শুলে চড়াইতে আসছি, এই চেলাগুলো কিন্তু এখন লাভ রিয়েক দিচ্ছে আহমদুল্লাহ হুজুর ওই পোস্টে। আমি লিটারেলি ওই পোস্টে গিয়ে চেক করছি যে হাহা কটা পড়ছে, কোনো হাহা নাই, সব লাভ রিয়েকশন। সো একই কথা যখন আমরা বলি গালা গালি খাই, হুজুর বলে তখন লাভ রিয়েকশন, রাইট? সো এই এই যে কী বলবে গাধার পালদের, যেটা আমি বলি ভেড়ার পাল আর কি, এই ভেড়ার পালরা কী করতো কি এটা খুব ভালো করে জানা আছে। এই ভেড়ার পালদের কোনো নিজস্ব চিন্তা নাই, এই ভেড়ার পালদের যেটা হয় যে একজন শেফার্ড থাকে না ভেড়ার, শেফার্ড যেদিকে যায়, ভিডিও দেখেন খুব মজার, শেফার্ড যেদিকে যাবে ভেড়ার হইতেছে লক্ষ লক্ষ ভেড়া এইভাবে এইভাবে করে সেটার পেছন পেছন যায়, শেফার্ড টানে গেলে ভেড়ার পাল টানে, শেফার্ড বামে গেলে ভেড়ার পাল বামে, এরকম মনে হয় জানি একটা ইয়ের মতো আর কি, একটা অ্যানিমেটেড দৃশ্য। সো এটা হচ্ছে সব ভেড়ার পাল, এতে শেফার্ড যেদিকে যাবে এর দিকে দৌড় দিবে, সো এই শেফার্ডগুলোকে ঠিক করতে পারলে এই তানজিম টানজিমগুলো সব ঠিক হয়ে যাবে আর কি। সো এই জন্যই তানজিমদেরকে আমি ধরতে নিই, ভেড়ার পলদেরকে আমি ধরতে নিই, এদের যারা স্কলারগুণ আছেন এদের, হ্যাঁ এই স্কলারগুণকে লাইন আনতে পারলে এরা লাইনে চলে আসবে। এবং মেক নো মিস্টেক, ডোন্ট গেট মি রং, ওই এই এদের স্কলারদেরকে যেরকম লাইনে আনতে হবে, ওই অন দ্য আদার সাইডে যে আইলের অন্য পাশে যে তথাকথিত আবার সেকুলার স্কলারগুণ আছে না, ওই স্কলারগুণদেরকেও লাইনে আনার জন্য কাজ করতে হবে।